ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না। প্রথমে আমরা Article 2.1 নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে, এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে Article 2.1। কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবৎ আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে, কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে, তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না, বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বকর্মকাণ্ড করতে পারে। অ্যাট দ্য সেম টাইম Article 94 যেখানে আমাদের কোর্ট কীভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে, সেখানে আমি মনে করি মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স আর অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত, যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি, যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে, উইলের ম্যাটার থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে, সম্পত্তি যেটা আপনার সম্পত্তি আইন বলেন বা যার, সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত। আমি মনে করি, শোনান একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি, ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না। বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট, আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেওয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি।